বোলপুরের বেশ কিছু জানা অজানা দর্শনীয় স্থান ঘুরে আমরা আজ দুর্গাপুরে। আজ আমরা ঘুরব দুর্গাপুরের বেশ কটি বিখ্যাত মন্দির এবং তার সঙ্গে দুর্গাপুর থেকে ইলামবাজার যাওয়ার পথে বেশ কটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। আর দুর্গাপুর ভ্রমণ আজ আমরা শুরু করছি সদ্য নির্মাণরত দুর্গাপুরের হর হর মহাদেব শিব মন্দির, যা বাংলার কেদারনাথ নামে অনেকের কাছেই হয়তো পরিচিত, সেই মন্দির দর্শনে। এই ভ্রমণমালায় আমাদের যে জায়গাগুলো থাকবে তা হচ্ছে এরপরই দুর্গাপুরের বিখ্যাত শিবশক্তি ধাম, তারপর দুর্গাপুরের অতি প্রাচীন রাড়েশ্বর শিব মন্দির, তারপর আমরা দুর্গাপুর থেকে যাব গড়জঙ্গল, সেখানে মেধামুনির আশ্রম, শ্যামরূপা কালিমা, দেউল পার্ক, ইছাই ঘোষের দেউল, বোলপুর সংলগ্ন ফসিলস পার্ক, ঐতিহাসিক জয়দেব কেন্দুলি প্রভৃতি একগুচ্ছ দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। এই সমস্ত জায়গাগুলো পরপর আমাদের পরবর্তী প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতার সঙ্গী হতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তাহলে আজ আমরা যাচ্ছি দুর্গাপুরের হর হর মহাদেব টেম্পল। দুর্গাপুর স্টেশন থেকে সহজেই টোটোতে এই মন্দির দর্শন করা যায়, যদিও আজ আমরা বাইকে যাচ্ছি এবং গুগল ম্যাপই আমাদের ভরসা। তবুও অ্যাড্রেস বলতে গেলে বলতেই হয় হর হর মহাদেব টেম্পল, খেজুরতলা DPL কোক ওভেন কলোনি। দুপাশে সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা যেতে যেতে দুর্গাপুর প্রজেক্টস বয়েজ হাই স্কুলের পাশ দিয়ে বাঁ দিকে বেঁকে কিছু দূর যেতেই এই মন্দিরের সামনে উপস্থিত। একদম নির্জন অর্থাৎ ফাঁকার মধ্যে এই মন্দির, কোনো যোগ বা কোনো উৎসব না থাকা সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছি কিছু বাইক, কিছু চার চাকা প্রতিদিনই আনাগোনা লেগে থাকে। আমরাও সামনে বাইক স্ট্যান্ড করে এগিয়ে চললাম মন্দিরের দিকে। সামনেই বিরাট অশ্বত্থ গাছ, গাছটা কাছ থেকে দেখতেই চোখে পড়ল গাছের ওপর পাখির বা পায়রার জন্য ঘর করা রয়েছে। সদ্য রামনবমী গেছে তাই চারিদিকে রামনবমীর ঝণ্ডা বা রামনবমীর পতাকা দেখতে পাচ্ছি। বিরাট জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরের কমপ্লেক্স, সামনে দুধাপ বড় সিঁড়ি। সিঁড়ির ধাপ পেরিয়ে আমরা এগিয়ে চললাম। হুবহু কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরি এই মন্দির, যদিও এই মন্দির এখনও অসমাপ্ত অর্থাৎ এই মন্দিরের কাজ বাকি রয়েছে, সম্ভবত কাজ চলছেও। আমরা এবার মন্দিরের ভেতর প্রবেশ করছি, সামনেই নন্দী মহারাজ। নন্দী মহারাজের দর্শন করে আমরা এখন দর্শন করছি বাংলার কেদারনাথের শিবলিঙ্গ বা হর হর মহাদেব মন্দিরের শিবলিঙ্গ। মন্দিরের ভেতরের পাথরের কাজ কিছুটা সম্পন্ন হলেও বাইরের দেওয়াল প্রভৃতি জায়গায় পাথরের কাজ এখনও চলছে। মন্দিরের ডান পাশেই রয়েছে হনুমানজির মন্দির। হনুমান মন্দিরের পাশে রয়েছে অশ্বত্থ গাছের পাশেই মনসা দেবীর মন্দির। খুবই সৌম্য সুদৃশ্য এই মূর্তি।
সামনে থেকে দেখতে তো বটেই, পাশ থেকে দেখলেও এই মন্দিরের আদল পুরোপুরি কেদারনাথ মন্দিরের মতো। দেখতে পাচ্ছি মন্দিরের পাশে এবং পিছনে কিছু জায়গায় পাথরের কাজ সম্পন্ন হচ্ছে, কিছুটা হয়েছে, কিছু কাজ হচ্ছে, পাথর রাখা আছে আমরা দেখতে পাচ্ছি। পাশে আরও কিছু মন্দির তৈরি হচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছে যে তৈরি হলে খুবই সুন্দর লাগবে দেখতে। মন্দিরের বাঁ পাশে রয়েছে যজ্ঞগৃহ বা হোমগৃহ। আর তার পাশেই দেখতে পাচ্ছি বাবার কুণ্ড বা পুকুর। মন্দিরের পরিবেশ ও মন্দিরের আদল দেখে বোঝা যাচ্ছে যে এই মন্দির যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন দেখতে খুবই সুদৃশ্য হবে। বিশেষ করে এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই করবে। এক ঝলক এই মন্দির দেখার বাইরে অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ মন্দির কর্তৃপক্ষের কারোর সঙ্গেই কথা বলা এই মুহূর্তে সম্ভব হলো না। তবে অন্য বিভিন্ন প্রতিবেদনে শুনেছি এখানে মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আছে, তাই দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে এলে এই মন্দির দেখতে যেন ভুলবেন না। এবং এই মন্দির কমপ্লিট হলে আমারও ইচ্ছা থাকলো আবার আসা এবং আপনাদের সামনে তুলে ধরা এই মন্দিরের কমপ্লিট হয়ে যাওয়ার পরকার দৃশ্য। এইবার এখান থেকে বেরিয়ে আমরা যাব দুর্গাপুরের বিখ্যাত শিবশক্তি ধাম। অপূর্ব সুন্দর সেই মন্দির এবং মন্দিরের ব্যবস্থাপনা আপনাদের মুগ্ধ করবে, তাই শিবশক্তি ধামের ভিডিও দেখতে আমাদের পরের প্রতিবেদনে চোখ রাখুন। এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং ছোট্ট ছোট্ট করে তৈরি এই প্রতিবেদনগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।